তো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই সবাই নিশ্চয়ই ভালোই আছো, কিন্তু আমি একটু ভালো নেই। তার কারণ, বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না। আগে ভালো ভিউজ আসতো, তা আগে তো আমি মেনলি চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, বেশ খানিকটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম। তো তোমরা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো, তারা নিশ্চয়ই দেখেছো আমি চ্যালেঞ্জ ভিডিওগুলো। আগে আমার অনেক অনেক ভিউজ আসতো, অনেক কি ভালোই ভিউজ আসতো। তো রিসেন্টলি দেখছি আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে আমার চ্যানেলের ভিউজ আসছে না, আর দু একজন কেউ রিপোর্ট করছে যে চ্যানেল যাতে স্ট্রাইক পড়ে। তো অলরেডি দুটো স্ট্রাইক তো পড়েই গেছে, আর কটা স্ট্রাইক পড়বে জানি না। এরপরে স্ট্রাইক পড়লে তো পুরো চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো এ নেই। কিন্তু মানে এমন এমন লোকে রিপোর্ট করছে যে মানে আমার জাস্ট কিছু মাথাতেই আসছে না, মানে আমি জাস্ট ভাবতেই পারছি না যে চ্যানেলটা এইভাবে ডিলিট হয়ে যাবে না কি হবে। কারণ দুটো স্ট্রাইক অলরেডি পড়ে গেছে, এরপর আর একটা স্ট্রাইক পড়লে তো চ্যানেল অবশ্যই ডিলিট হয়ে যাবে। কিন্তু আমার বর্তমান চ্যানেলের যে অবস্থা, তার থেকে চ্যানেলের স্ট্রাইক পড়ে গেলেই মনে হয় ভালো হয়, মানে বন্ধ হয়ে গেলেই মনে হয় ভালো হয়। কারণ এই চ্যানেলটা একদম ভিউজ আসছে না। যে কটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম সে কটাতে ভালো ভিউজ ছিল। তো যারা তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখো, তোমরা দেখো, তোমার তো কোনো সমস্যা নেই। এখন আমি চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি না, পরবর্তীতে দেবো কিনা জানিও না, হয়তো দিতেও পারি বা নাও দিতে পারি। কিন্তু তোমরা এখন যারা চ্যালেঞ্জ ভিডিও পাচ্ছ না, তারা প্লিজ আমার চ্যানেলে কোনোরকম রিপোর্ট মেরো না। একটা চ্যানেল দাঁড় করাতে গেলে অনেক রকম সমস্যা হয়, মানে অনেক কিছু বাধা পেরিয়ে তারপরে একটা চ্যানেল মনিটাইজেশন অন করতে হয়। তো আমারও মনিটাইজেশন অন হয়ে গেছে, এখন দেখছি চ্যানেলে স্ট্রাইক, মানে এত ভিউজ ডাউন, মানে চ্যানেল পুরো ফ্রিজ হয়ে গেছে, একটু মানে গ্রো হচ্ছে না। যারা রিপোর্ট মারছো, আমি বুঝতে পারছি না কারা রিপোর্ট মারছো, তোমরা প্লিজ রিপোর্ট মেরো না, তোমাদের জন্য আমার চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা এটা তো বোঝো যে তোমরা ভিউয়ার্স, তোমাদের ভিউটা আমাদের অবশ্যই দরকার, কিন্তু এইভাবে আমাদের ক্ষতি করে তো তোমাদের কিছু করব না। চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও দিলেই সেই চ্যানেলে স্ট্রাইক পড়ছে, কমিউনিটি গাইডলাইনস, তারপরে এজ রেস্ট্রিকশন, অনেক রকম মানে রেস্ট্রিকশন এ হচ্ছে, স্ট্রাইক পড়ছে। এরকম তোমরা করো না, চ্যানেলের রিপোর্ট মেরো না, এটা ভালো না। মানে এটা আমাদের জন্য অনেক কষ্টকর বিষয়, আর ভালো লাগছে না ভিডিও করতে, যে ভিডিও কি করবো, কেউ ভিউজ নেই, চ্যানেল রিপোর্ট করছে, ভালো লাগছে না এর জন্য ভিডিও করতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা চ্যানেলে রিপোর্ট মেরো না, এটাই তোমাদের কাছে আজকে বলার। প্লিজ চ্যানেলে কেউ রিপোর্ট মেরো না।